পশ্চিম মেদিনীপুরের আনন্দপুর এলাকায় হাতির হানায় এক ব্যক্তির মৃত্যু হয়েছে স্থানীয় সূত্রে জানা গিয়েছে গত কয়েকদিন ধরেই প্রায় তিরিশটি হাতির দল এই এলাকার জঙ্গলে ঘুরে বেড়াচ্ছে গতকাল হঠাৎ মধ্যরাত্রে সেই হাতির দলটি গ্রামের ভিতরে ঢুকে পড়ে এই সময় শম্ভু হেমব্রম নামে স্থানীয় এক বাসিন্দা একটি দাঁতাল হাতির সামনে পড়ে গেলে দাঁতালটি তাকে পদপিষ্ট করে দেয় বদ্যনাথ পাণ্ডি নামে অন্য এক গ্রামবাসীও এই সময় হাতির সামনে পড়ে যাওয়াতে গুরুতরভাবে আহত হন দুজনকেই শালমনি হাসপাতালে প্রাথমিক চিকিৎসার পর মেদিনীপুর মেডিকেল কলেজ হাসপাতালে আনার পথেই শম্ভু হেমব্রমের মৃত্যু হয় তবে বদ্যনাথ মান্ডি এখনও মেদিনীপুর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আছেন হাতির দলটি এলাকায় শস্যহানি ও প্রচুর পরিমাণে বাড়ি ঘর ভেঙেছে বলে খবর পাওয়া গেছে হাতিতে কত ক্ষতি করেছে কত বিঘা জমি হবে তাও পঞ্চাশ বিঘা ক্ষতি হয়েছে কিন্তু আমরা রেঞ্জার কাজ গেছি বিটের কাজ গেছি ওরা কোনো ব্যবস্থা নিচ্ছে নি ঠিক আছে পাঁচ দিন একই জায়গায় কেনা পড়া পাঁচ সাড়ায় আলু খাচ্ছে মানুষ মারছে এবং ঘর ভাঙছে ঠিক আছে কোনো মতে ওরা দায়িত্ব নিচ্ছে নি আজকে বাদ না বাধ্য হয়ে আমরা আজকে পথ করেছিলাম থানা থেকে বড় ফোন করেছিল পুলিশ এসছে মেজাবু এসছে আর বিট আসছে ওরা রেঞ্জার আসছে ওরা আমার আলোচনায় বসবে আমরা ওরা জেলা কমিটি আছে বন কমিটির লোক ওরা কোনো মতে হাতি তাড়াতাড়ি আসছে নি ওরা কিন্তু বসে বসে ঘরে টাকা নিচ্ছে আর কে আমরা পয়সা কোনো শেষে লয় কিন্তু এই জায়গাটা হাতিগুলো খাচ্ছে আমাদের আপনার নাম রূপচাঙ্গো